আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের ধর্ম ও ব্যবহার, আর আজকে জানব ক্ষারক ও ক্ষার সম্পর্কে, অর্থাৎ ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে এবং তার ধর্ম ও ব্যবহার। নতুন নতুন ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি কথা নয়, এখন শুরু করব ক্ষারক ও ক্ষার কাকে বলে। ক্ষারক যাকে ইংরেজিতে বেস এবং ক্ষার যাকে ইংরেজিতে অ্যালকালি বলে। তো ক্ষার বা ক্ষারক হলো কষা স্বাদযুক্ত পদার্থ। তাহলে যে কোনো কষা স্বাদযুক্ত পদার্থই কি ক্ষার বা ক্ষারক হবে? তা নয়, ফটকিরিও কষা স্বাদযুক্ত পদার্থ। তাহলে ফটকিরিকে ক্ষারক বা ক্ষার বলা যায় না, এটি একটি লবণ। তো দেখা যাক ক্ষারক কাকে বলে, ক্ষারকের সংজ্ঞা কী। ক্ষার বা ক্ষারক কাকে বলে এ সংক্রান্ত অনেকগুলি মতবাদ আছে। এর মধ্যে আমরা প্রথমে ক্ষারক ও ক্ষার কাকে বলে তার পুরনো মতবাদটি জানব। তো প্রথমে দেখব ক্ষারক কাকে বলে। যে সকল ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড গঠিত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, সোডিয়াম অক্সাইড Na2O, ক্যালসিয়াম অক্সাইড CaO, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO ইত্যাদি। আর ক্ষার বা অ্যালকালি, ক্ষারকগুলির মধ্যে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয়, অর্থাৎ জলে দ্রাব্য ক্ষারককে ক্ষার বলে। যেমন KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 ইত্যাদি। অর্থাৎ জলে দ্রাব্য ক্ষারকগুলি হল ক্ষার। কিন্তু যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে না তারা শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। তো এক্ষেত্রে তাই বলা হয় সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই প্রশ্নটি আমরা পরে আবার আলোচনা করব। এখন আমরা দেখব আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী ক্ষারকের সংজ্ঞা। যে সকল ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড গঠিত যৌগ জলে দ্রবীভূত হয়ে অ্যানায়ন রূপে OH- আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন উৎপন্ন করে না তাদের ক্ষারক বলে। যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তাহলে আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী কোনো যৌগ যদি ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড গঠিত যৌগ হয় এবং যৌগটি যদি জলে দ্রাব্য হয় এবং জলে দ্রবীভূত হয়ে যদি অ্যানায়ন রূপে OH- আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন উৎপন্ন না করে তবে সেটি ক্ষারক হবে। তাহলে তোমরা বলো তো বেসিক লেড ক্লোরাইড PbOHCl এটি জলে দ্রবীভূত হয়ে অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করে, তাহলে বেসিক লেড ক্লোরাইড কি একটি ক্ষারক? তো এর উত্তরে আমি তোমাদের বলবো বেসিক লেড ক্লোরাইড PbOHCl কোনো ক্ষারক নয়, কারণ PbOHCl জলে দ্রবীভূত হয়ে কেবলমাত্র OH- আয়ন উৎপন্ন করে না, সঙ্গে Pb2+ আয়নও উৎপন্ন করে। আয়নীভবন বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করো, PbOHCl আয়নীভবনের ফলে উৎপন্ন হয় Pb2+ প্লাস OH- প্লাস Cl-, তাই PbOHCl কোনো ক্ষার নয় বা ক্ষারক নয়, এটি এক প্রকার ক্ষারকীয় লবণ। এখন আলোচনা করব আরেকটি তত্ত্ব অনুযায়ী ক্ষারকের সংজ্ঞা। তত্ত্বটি হলো লুইস তত্ত্ব। এখন দেখব লুইসের তত্ত্বানুযায়ী ক্ষারকের সংজ্ঞা। যে সকল পদার্থ তা মৌলিক, যৌগিক, মূলক বা আয়ন ইত্যাদি মধ্যস্থ কোনো পরমাণু যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে তবে তাদের লুইস ক্ষারক বলে। যেমন অ্যামোনিয়া NH3, ফসফিন PH3, মিথাইল অ্যামিন CH3NH2 ইত্যাদি, এগুলি লুইস ক্ষারক। কারণ অ্যামোনিয়া এবং মিথাইল অ্যামিন এদের মধ্যে থাকা নাইট্রোজেন পরমাণু মধ্যে থাকা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টিকে অন্য কোনো পরমাণু মূলক বা আয়নকে দান করতে পারে। আবার ফসফিনের মধ্যে থাকা ফসফরাস পরমাণুও অন্য কোনো মৌলমূলক বা আয়নকে
নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে। তাই অ্যামোনিয়া, ফসফিন এবং মিথাইল অ্যামিন লুইস ক্ষারক। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে এই যৌগগুলো কোনো ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ঘটিত যৌগ নয়, তা সত্ত্বেও এগুলি ক্ষারক। এখন আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? তো যে সকল ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ঘটিত যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলে। যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি। আর যে সকল ক্ষারক জলে দ্রাব্য তাদের ক্ষার বলে। অর্থাৎ সকল ক্ষারই ক্ষারক, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি। কিন্তু এমন কতকগুলি ক্ষারক আছে যারা জলে দ্রাব্য নয়, যেমন ফেরিক অক্সাইড Fe2O3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, জিঙ্ক হাইড্রোক্সাইড ZnOH2 প্রভৃতি। তাই এগুলো ক্ষারক হলেও ক্ষার নয়। এই জন্য বলা হয় যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তোমরা জানো যে অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন দেয়। এর উপর ভিত্তি করে আমরা বলেছিলাম অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত। ঠিক তেমনি ক্ষারকগুলিও জলে দ্রবীভূত হয়ে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে OH- আয়ন উৎপন্ন করে। এর উপর ভিত্তি করে ক্ষারকের অম্লগ্রাহিতা কত তা হিসাব করা হয়। তো এখন আমরা আলোচনা করব ক্ষারকের অম্লগ্রাহিতা কি। প্রতি অণু ক্ষারক জলে দ্রবীভূত হয়ে যত সংখ্যক OH- আয়ন উৎপন্ন করে কিংবা যত সংখ্যক এক ক্ষারীয় অ্যাসিডকে প্রশমিত করতে পারে তাকে ওই ক্ষারকের অম্লগ্রাহিতা বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেত NaOH এর অম্লগ্রাহিতা 1, পটাশিয়াম হাইড্রোক্সাইড সংকেত KOH এর অম্লগ্রাহিতা 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 এর মধ্যে দুটি OH আছে বলে এর অম্লগ্রাহিতা 2, তেমনি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত CaOH2 এরও অম্লগ্রাহিতা 2, আর সোডিয়াম অক্সাইড Na2O এটি জলে দ্রবীভূত হয়ে একটি OH- আয়ন উৎপন্ন করে, তাই এরও অম্লগ্রাহিতা 1। একইভাবে পটাশিয়াম অক্সাইড সংকেত K2O এটি জলে দ্রবীভূত হয়ে একটি মাত্র OH- আয়ন উৎপন্ন করে, তাই এরও অম্লগ্রাহিতা 1। এরপর আসব ক্যালসিয়াম অক্সাইড CaO সংকেত। ক্যালসিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে CaOH2, যা আয়নিত হয়ে দুটি OH- আয়ন উৎপন্ন করে, তাই ক্যালসিয়াম অক্সাইডেরও অম্লগ্রাহিতা 2। এরপরে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত AlOH3, এটি আয়নিত হয়ে তিনটি OH- আয়ন উৎপন্ন করে, তাই এর অম্লগ্রাহিতা 3। ফেরিক হাইড্রোক্সাইড সংকেত FeOH3, এরও তিনটি OH মূলক থাকার জন্য এরও অম্লগ্রাহিতা 3। আর ম্যাগনেসিয়াম অক্সাইড সংকেত MgO, এটি জলে দ্রবীভূত হলে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা আয়নিত হয়ে দুটি OH- আয়ন উৎপন্ন করে, তাই ম্যাগনেসিয়াম অক্সাইডেরও অম্লগ্রাহিতা 2। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন পদার্থের ক্ষারগ্রাহিতা কত এবং ক্ষারগ্রাহিতা কীভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব, যেগুলি তোমাদের পরীক্ষার কাজে বা অন্যান্য ক্ষেত্রে খুব দরকারি। এক নম্বর হলো, আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যামোনিয়া ক্ষার নয়, কারণ অ্যামোনিয়া ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ঘটিত যৌগ নয়। দু নম্বর, ক্ষারকে প্রোটন গ্রাহিতা বলা হয়। এখন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করি। প্রশ্নটি হলো, অ্যামোনিয়া ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ঘটিত যৌগ নয়, তবু এর জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী কেন? তো এক্ষুনি আমি তোমাদের বলেছিলাম আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যামোনিয়া ক্ষারক নয়, আবার এখন বলছি অ্যামোনিয়া একটি মৃদু ক্ষারধর্মী পদার্থ। তো কেন বলা হয় একটু জেনে নাও। অ্যামোনিয়া
ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ঘটিত যৌগ না হলেও এর জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী। এর কারণ হলো অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে জলের সঙ্গে প্রথমে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যা আয়নিত হয়ে অ্যামোনিয়াম প্লাস আয়ন ও হাইড্রোক্সিল মাইনাস আয়ন উৎপন্ন করে। অর্থাৎ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যানায়ন রূপে ওএইচ মাইনাস আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন উৎপন্ন করে না, বলে অ্যামোনিয়াকে আমরা মৃদু ক্ষার বলি বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী হয়। এমনকি এটি নির্দেশকের বর্ণও পরিবর্তন করে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি কখনো বলছি ক্ষার, আবার কখনো বলছি ক্ষারক, আবার এও বলেছি যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য কী? এখন আমাদের আলোচনার বিষয় হলো ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য। আমি পার্থক্যটি টেবিলের আকারে দেখানোর চেষ্টা করছি। এখানে বাম দিকে রাখছি ক্ষার এবং ডান দিকে রাখছি ক্ষারক। তো বিষয়ের ভিত্তিতে যদি পার্থক্য করি তাহলে প্রথমে রাখবো দ্রাব্যতা। ক্ষার জলে দ্রাব্য, কিন্তু ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে আবার নাও হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সার্বজনীনতা। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এছাড়াও একটি উদাহরণের সাহায্যে পার্থক্যটি আরও পরিস্ফুট করার চেষ্টা করছি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড ক্ষার নয়। অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড উভয়ই ক্ষার ও ক্ষারক। এখন আলোচনা করব ক্ষারকের ধর্ম, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে কোনো পদার্থকে ক্ষারক বলা যায়। প্রথমে আসব ভৌত ধর্ম। ভৌত ধর্মগুলি এক এক করে আমি আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। এক নম্বর হলো ক্ষারক জলে দ্রাব্য হতে পারে আবার নাও হতে পারে। দু নম্বর, ক্ষারকের জলীয় দ্রবণ অর্থাৎ ক্ষারীয় দ্রবণ পিচ্ছিল প্রকৃতির হয়। তিন নম্বর, ক্ষারীয় দ্রবণ অসাটে স্বাদযুক্ত হয়। চার নম্বর, ক্ষারীয় দ্রবণ ত্বকের ক্ষয় ঘটায়। পাঁচ নম্বর, ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে। আর ছ নম্বর হলো ক্ষারীয় দ্রবণ তড়িৎ পরিবাহী, অর্থাৎ ক্ষারীয় দ্রবণ এক একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন আমরা আলোচনা করব রাসায়নিক ধর্ম। প্রথমে আসব জলের সঙ্গে বিক্রিয়া। ক্ষার জলে দ্রবীভূত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, যেমন সোডিয়াম অক্সাইড, যা জলে যুক্ত হয়ে বা জলে দ্রবীভূত হয়ে প্রথমে উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড Na2O প্লাস H2O সমান 2NaOH। এই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার পর জলীয় দ্রবণে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। 2NaOH থেকে উৎপন্ন হয় 2Na প্লাস প্লাস 2OH মাইনাস। একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম আয়ন Ca2 প্লাস ও দুটি OH মাইনাস আয়ন উৎপন্ন করে। পটাশিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে উৎপন্ন করে কে প্লাস আয়ন এবং একটি ওএইচ মাইনাস আয়ন। এইভাবে ক্ষারক জলে দ্রবীভূত হয়ে, অর্থাৎ ক্ষারগুলি জলে দ্রবীভূত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। আর তোমাদের আগেই উল্লেখ করেছি, কোনো ক্ষারক বা ক্ষারকের একটি অণু জলে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যত সংখ্যক ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তাই হলো ক্ষারকটির অম্লগ্রাহিতা। এক্ষেত্রে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 2 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের 1, একথা তোমরা সহজেই বলতে পারো। দ্বিতীয়ত, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে ক্ষার বা ক্ষারক বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটিকে সমীকরণ আকারে লেখার জন্য আমি বাম দিকে অ্যাসিড, তারপরে ক্ষার বা ক্ষারক এবং সমান চিহ্নের ডান দিকে প্রথমে লবণ এবং তারপরে জল লিখেছি। তো প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার NaOH সমান লবণ NaCl প্লাস H2O জল, এই আকারে লিখছি। ঠিক তেমনি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো H2SO4 প্লাস CaOH2 সমান CaSO4 প্লাস 2H2O। আর তিন নম্বরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার
নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ এবং জল উৎপন্ন করে। সমীকরণটি হলো 2HNO3 প্লাস MgOH হোল টু সমান MgNO3 হোল টু প্লাস 2H2O। এইভাবে যে কোনো ক্ষার বা ক্ষারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তৃতীয়ত, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া। তীব্র ক্ষার যেমন কস্টিক সোডা NaOH, কস্টিক পটাস KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টু প্রভৃতি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব কার্বনের লবণ এবং জল উৎপন্ন করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি হল 2NaOH প্লাস CO2 সমান Na2CO3 প্লাস H2O। তেমনি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি হল CaOH হোল টু প্লাস CO2 সমান CaCO3 প্লাস H2O। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি হল KOH প্লাস CO2 সমান K2CO3 প্লাস H2O। এইভাবে যে কোনো তীব্র ক্ষার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে। এই কারণে সাবানের বুদবুদে ফুঁ দিলে বুদবুদটি ফেটে যায়, কারণ সাবানের বুদবুদের মধ্যে থাকে কস্টিক সোডা বা কস্টিক পটাশের দ্রবণ, যার সঙ্গে ফুঁয়ের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কঠিন সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাই কঠিন পদার্থের আয়তন সংকোচনের জন্য অতিরিক্ত চাপে বুদবুদটি ফেটে যায়। এখন আমরা আলোচনা করব ধাতুর সঙ্গে বিক্রিয়া। কিছু কিছু তীব্র ক্ষার যেমন কস্টিক সোডা, কস্টিক পটাশ প্রভৃতি জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের মতো কিছু ধাতুর সঙ্গে ফুটন্ত অবস্থায় বিক্রিয়া করে ধাতব লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন জিঙ্ক চূর্ণকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক তেমনি অ্যালুমিনিয়াম চূর্ণকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে সোডিয়াম অ্যালুমিনেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটি একটু উল্লেখ করছি, তোমরা লক্ষ্য করো, জিঙ্ক জেডেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড 2NaOH সমান সোডিয়াম জিঙ্কেট Na2 জেডেন ও টু প্লাস H2। আর অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়াটি লক্ষ্য করো, 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O সমান 2NaAlO2 প্লাস H2O। একইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডও জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে পটাশিয়াম জিঙ্কেট এবং পটাশিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। পঞ্চমত আলোচনা করব ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। তো ধাতব লবণের সঙ্গে ক্ষার বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড যৌগ গঠন করে। যেমন জলীয় দ্রবণে কস্টিক সোডা ধাতব লবণ যেমন ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড যৌগ অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। বিক্রিয়াটি হল FeCl3 প্লাস 3NaOH সমান FeOH হোল 3 প্লাস 3NaCl। এর ফলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের বর্ণ বর্ণহীন হয় এবং বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো এইগুলি হল যে কোনো ক্ষার বা ক্ষারকের সাধারণ ধর্ম। এর বাইরেও প্রতিটি ক্ষারের বা ক্ষারকের নিজস্ব ভৌত রাসায়নিক ধর্ম থাকে, যার সাহায্যে ক্ষার বা ক্ষারকটিকে শনাক্ত করা যায়। তো এখন আমরা আলোচনা করব অ্যাসিড ও ক্ষারের তুলনা। প্রথমে আলোচনা করব ক্ষার ও ক্ষারকের পার্থক্য। টেবিলের আকারে বোঝানোর চেষ্টা করছি। বাম দিকে রাখছি বিষয়, তারপরে রাখছি অ্যাসিড এবং সবশেষে ক্ষার। তো প্রথমে স্বাদ, অ্যাসিডের স্বাদ টক আর ক্ষারের স্বাদ কষাটে। দ্বিতীয়ত জলীয় দ্রবণের প্রকৃতি, অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল নয় কিন্তু ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল। তৃতীয়ত লিটমাসের উপর ক্রিয়া, অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে কিন্তু ক্ষার লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে। চতুর্থত প্রতিস্থাপনযোগ্য এইচ বা ওইচ এর উপস্থিতি, অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য এইচ প্লাস আয়ন থাকে কিন্তু
ক্ষারের মধ্যে প্রতিস্থাপনযোগ্য OH- আয়ন থাকে। পঞ্চমত, প্রোটনের ভিত্তিতে পার্থক্য। অ্যাসিড হলো প্রোটন দাতা, অপরদিকে ক্ষার হলো প্রোটন গ্রাহিতা। ষষ্ঠ পয়েন্ট হলো ক্ষার বা ক্ষারকে কিংবা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যেমন HCl অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন করে। অপরদিকে ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট লবণ এবং জল। সপ্তমত, কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে, যেমন সোডিয়াম কার্বনেট এর সঙ্গে HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে, এবং সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। কিন্তু ক্ষার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেট লবণ উৎপন্ন করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং জল উৎপন্ন করে। এবং অষ্টমত, উৎস। উৎসের ভিত্তিতে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব যে অধাতব আম্লিক অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সালফার ট্রাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। অপরদিকে ধাতব ক্ষারকীয় অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, যেমন সোডিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে, তেমনি ক্যালসিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই হলো অ্যাসিড ও ক্ষারের পার্থক্য। এরপরে আমরা আলোচনা করব অ্যাসিড ও ক্ষারের সাদৃশ্য। তো আগের মতোই বাম দিকে, টেবিলের বাম দিকে রাখবো বিষয়, তারপরে অ্যাসিড এবং তারপরে ডান দিকে একেবারে ক্ষার। প্রথমে আসব দ্রাব্যতা। তো অ্যাসিড জলে দ্রাব্য, অপরদিকে ক্ষার ও জলে দ্রাব্য। দ্বিতীয় পয়েন্ট হলো ত্বকের উপর ক্রিয়া। অ্যাসিড ত্বকের সংস্পর্শে এলে ত্বকের ক্ষয় ঘটে, ঠিক তেমনি তীব্র ক্ষারগুলিও ত্বকের সংস্পর্শে ত্বকের ক্ষয় ঘটায়। আর তিন নম্বর হলো ভৌতাবস্থা। অ্যাসিড কঠিন, তরল বা বায়বীয় হতে পারে, ঠিক তেমনি ক্ষারগুলিও কঠিন, তরল বা বায়বীয় হতে পারে। এই হলো অ্যাসিড ও ক্ষারের সাদৃশ্য। তাহলে আমরা পরপর অ্যাসিড ও ক্ষারের পার্থক্য এবং তারপরে সাদৃশ্য দেখলাম। এখন আলোচনা করব ক্ষারের ব্যবহার। এক এক করে পয়েন্ট ওয়াইজ আমি ব্যবহারগুলি উল্লেখ করছি, তোমরা লক্ষ্য করো। এক নম্বর, মাটি বা পুকুরের জলের অম্লত্ব কাটানোর জন্য চুন জাতীয় ক্ষার ব্যবহার করা হয়। দু নম্বর, আমাদের অ্যাসিড হলে অ্যান্টাসিড হিসাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি ক্ষারকীয় পদার্থ ব্যবহার করা হয়। তিন নম্বর, গায়ে মাখা সাবান প্রস্তুতিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, তেমনি কাপড় কাচা সাবান প্রস্তুতিতে কস্টিক সোডা NaOH ব্যবহার করা হয়। চার নম্বর, বেকিং পাউডার প্রস্তুত করতে কস্টিক সোডা ব্যবহার করা হয়, যা রুটি, কেক প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। পাঁচ নম্বর, কাগজ শিল্পে মণ্ড প্রস্তুতিতেও কস্টিক সোডা ব্যবহার করা হয়। আর ছ নম্বর হল কাপড় কাচা সোডা Na2CO3, এটি জামা কাপড় পরিষ্কার করতে বহুল ব্যবহার করা হতো এককালে। এখন অবশ্য তোমরা এটির পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করো, ডিটারজেন্টের থেকে অনেক উন্নত মানের জামা কাপড় পরিষ্কারকারক পদার্থ। তো আজকে এইটুকুই আলোচনা করলাম। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।